মিটেছে ভোট কিন্তু এখনো মেটেনি হিংসা অশান্তি মেটেনি আতঙ্ক ভোট পর্ব মিটলেও আতঙ্কের মধ্যে রয়েছেন সেখানকার বাসিন্দারা বীরভূমে ছবি দেখাচ্ছে পঞ্চায়েতে ভোট গঠনের আগে হুমকি দিয়ে ভয় দেখিয়ে জয়ী প্রার্থীদের দল বদল করার আশঙ্কা করছে বিজেপি বীরভূমের বেশ কয়েকজন জয়ী বিজেপি প্রার্থীকে গোপন জায়গায় রেখেছে বিজেপি প্রথমে তাদের সিউড়িতে বিজেপি জেলা কার্যালয়ে আনা হয়েছিল অফিসেই জমা করে রাখা হয়েছিল মোবাইল ফোন এবং একই সঙ্গে ফোন ধরছিলেন অন্য একজন কর্মী অফিসের গেট বন্ধ করে রাখা হয়েছে ঢোকার ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে বাইরে থেকে যাতে কেউ ভেতরে দেখতে না পায় সে কারণে দরজায় ঝোলানো হয়েছে পর্দা কার্যত বলা যেতে পারে সেই হোটেল রাজনীতি এর আগে আমরা দেখতাম যে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষেত্রে জয়ী সাংসদদেরকে হোটেলে নিয়ে রাখা হতো যাতে ঘোড়া কেনা বেচা থেকে তাদেরকে বাঁচানো যায় আর এবার সেই রাজনীতি সেই ছোঁয়া যেন এবার জেলার বুকে বীরভূমে সেই ছবি ধরা পড়লো যেখানে একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে রাখা হয়েছে বিজেপির যে সমস্ত পঞ্চায়েতের জয়ী প্রার্থীরা রয়েছে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে যাতে তাদের সঙ্গে বাইরে থেকে কেউ যোগাযোগ করতে না পারে এখন কোথায় আসছে এখন এসে আমি সিউড়ি জেলা অফিসে এখানে কি থাকবেন না থাকার জন্য আসেনি এখানে আমি দেখা করতে এলাম জেলা সভাপতির সাথে আমাদের উচ্চ নেতৃত্বের সাথে বলছি আপনাদেরকে এখানে আশ্রয় নিতে হচ্ছে কেন মানে কি সন্ত্রাস বা হ্যাঁ চারিদিকে সন্ত্রাস ভয়াবহতার সৃষ্টি করেছেন শাসক দল দিকে দিকে গ্রামগঞ্জে হুমকি আসছে এই জন্য আর কর্মীদের সাহস বাড়ানোর জন্য আর্থিক প্রলোভনও দিচ্ছে তো হ্যাঁ আর্থিক প্রলোভনও দিচ্ছে হ্যাঁ সমস্ত যারা যেটা ক্যান্ডিডেট আছে তাদেরকে আমাদের কর্মীরা মুক্তি দিয়ে লড়াই করছে যেহেতু পঞ্চায়েত নির্বাচনে তারা এখনও সক্রিয়ভাবে দাঁড়িয়ে আছে তারা বলছে না আমরা কোনোভাবেই বিক্রি হব উদার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা চাঁদ ঝলসানো রুটি পুলিশি সন্ত্রাস আর্থিক প্রলোভন গণতন্ত্রকে কেনার যে পরিকল্পনা মানুষের মতকে যে ডাইভার্ট করার পরিকল্পনা সেটাকে এদিক ওদিক যাতে না হয় মানুষের মত যাতে স্বচ্ছভাবে প্রকাশ করা হয় তার জন্য আগামী সময়ের জন্য প্ল্যানিং করা হচ্ছে এখানে প্রবলেম পুলিশের সন্ত্রাস যেখানে তৃণমূল এবং পুলিশ এক হয়ে বিজয়ী প্রার্থীদের বাড়িতে গিয়ে তৃণমূলীকরণ করার চেষ্টা চলছে সেখানকার কিছু জনকে আমরা এখানে সম্পূর্ণ ভ্রান্ত ধারণা ওদের যদি এরা এই ধরনের ঘটনা করে থাকে তাহলে ওরা মূর্খের সঙ্গে বাস করছে কারণ তৃণমূলের কাছে এত সংখ্যা আছে যার নতুন করে সংখ্যা বাড়িয়ে বাড়াবার কোনো প্রয়োজনই নেই যারা আমরাও চাইছি বরাবর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন বিরোধী পক্ষ থাকুক তাদের নমিনেশনের ব্যাপারে শুরু থেকে সব রকম সব সহযোগিতা তাদের সঙ্গে করা হয়েছে কাজে আগামী দিনে তারা বিরোধী পক্ষে থাকুক এবং উন্নয়নের সামিল হোক সেটাই আমরা চাই কাজে ওই যে ওই ঘটনা অমূলক ওই ব্যাপারে ওদের কোনো ভীতির কোনো কারণই ভোট মিটলেও থামেনি হুমকি রাজনীতি অভিযোগ বিজেপির শীতলকুচি বিধানসভা নয়ারহাট গ্রাম পঞ্চায়েতে 21 জন পঞ্চায়েতের সদস্যের মধ্যে বিজেপির 12 জন গ্রাম পঞ্চায়েত এবং 2 জন পঞ্চায়েত সমিতি জয়ী হয়েছেন এর ফলে নয়ারহাট গ্রাম পঞ্চায়েতে বিজেপির দখলে বিজেপির অভিযোগ জয়ী প্রার্থীদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হচ্ছে নানাভাবে হেনস্থা করা হচ্ছে ঘর ছেড়ে কোচবিহার জেলা বিজেপির সদর দপ্তরে এসে আশ্রয় নিয়েছেন তারা একসঙ্গে আপনাদের সামনে 5খানা ছবি তুলে ধরছে আতঙ্কে ঘর ছাড়া বিরোধীরা ঘর ছেড়েছেন একের পর এক বিজেপি কর্মীরা দিনের পর দিন বিজেপির কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে মেদিনীপুর শীতলকুচি সিউড়ি পাঁচলা বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি বিজেপি জয়ী প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে আর তাই বাধ্য হয়ে দলীয় কার্যালয়ে গিয়ে ঠাঁই নিয়েছেন তারা আর অন্যদিকে পাঁচলার ছবিটা আরও ভয়াবহ কেননা সেখানে মানুষজন জঙ্গলে গিয়ে ঠাঁই নিয়েছেন দিনের পর দিন ভয় দেখানো হচ্ছে আতঙ্কে তাই ত্রাহি ত্রাহি দশা